একটা মেয়ে কিছুদিন আগে বাদামতলি মোড়ে নালায় পড়ে মারা গেছে। অনেক লোক এখানে পড়ে গেছে, অনেক লোক পড়ে গেছে, অনেক লোক আহত হয়েছে, এটা অতি দ্রুত করার দরকার। এই নালাগুলো এগুলো যে কোনো মুহূর্তে খসে পড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হইতে পারে, তো এগুলোর দায়িত্ব কার? কোনো অলিগলি নয়, নালা স্ল্যাবের এমন করুণ দশা নগরীর অন্যতম প্রধান সড়ক আগ্রাবাদ শেখ মুজিব রোডের। প্রিয় দর্শক, আমি এখন বর্তমানে অবস্থান করছি বন্দরনগরী চট্টগ্রামের একটি ব্যস্ততাপূর্ণ এরিয়া আগ্রাবাদ এলাকায়। আগ্রাবাদ এলাকা যেন পথচারীদের পায়ের কাছে মৃত্যু ফাঁদ হিসেবে পরিণত হয়েছে। ফুটপাথ ঘেঁষে রাস্তাগুলোতে কিছুদিন পর পর স্ল্যাবগুলো তোলা, আর এখানেই সাধারণ জনগণের যেন ভোগান্তির শেষ নেই। অনেক লোক এখানে, এই আমাদের দোকানের স্টাফরা, অনেক লোক নালায় পড়ে গেছে। আমরা এই দুর্দশা থেকে আমরা আমাদের চট্টগ্রাম 28 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ বাহাদুর সাহেবের কাছে গেছিলাম। উনি বললো এটা সিটি কর্পোরেশনের আওতায় না, এটা বাংলাদেশ সেনাবাহিনীর আওতায়, কিন্তু আদৌ কখন এই রাস্তার কাজ হবে আমরা এখনও সেটা বলতে পারতেছি না। শুধু আগ্রাবাদই নয়, বন্দরনগরী চট্টগ্রামের বেশ কয়েকটি ফুটপাথ ঘেঁষে এমন রাস্তায় নালা স্ল্যাবগুলো তোলা থাকে। স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষার্থী থেকে শুরু করে দিনমজুর কিংবা অফিস আদালতের কর্মচারীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সবাই। ঢাকা অথবা চট্টগ্রামে সেটেল সম্ভ্রান্ত পরিবারের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত, অবিবাহিত, ডিভোর্স, বিধবা কিংবা বিপত্নী পাত্রপাত্রীর খোঁজ পেতে এখনই লগ ইন করুন বিবাহবিটি.কম। ফুটপাথের উপর মানুষ হাঁটতে দীর্ঘদিন ধরে অনেক মানুষ অনেক দুর্ঘটনায় পড়েন, কারণ এখানে দেখেন আপনারা স্বচক্ষে দেখেন এখানে ভাঙা আছে এবং সিটি কর্পোরেশন এটার কোনো কাজই করতেছে না। আজকে দীর্ঘদিন যাবত এগুলো পড়ে রয়েছে। এভাবে আমরা দোকানদাররা অনেকবার অনেক কাজ নিজেরার উদ্যোগে করার পরেও এখনও সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নেয় নাই। রাস্তা দিয়ে হাঁটতেই প্রতিনিয়ত ভাঙাচোরা নালা স্ল্যাবগুলো সহজে চোখে পড়বে যে কারো। বেশ কিছুদিন আগেও এমন ভাঙাচোরা স্ল্যাবে পা পড়ে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছিলেন। তবুও যেন ভোগান্তি শেষ হচ্ছে না সাধারণ জনগণের। নাগরিক হিসেবে আমরা তো অবশ্যই সুবিধা চাই, সুবিধা মানে রাস্তাঘাট ভালো চললে থাকলে মানুষের জনসাধারণ চলতে সুবিধা হয়। অনেক সময় মানুষের জীবনের হুমকির পথে পড়ে। একটা মেয়ে কিছুদিন আগে বাদামতলি মোড়ে নালায় পড়ে মারা গেছে। সরকারের প্রতি অনুরোধ যাচ্ছে, আর দ্বিতীয় আমাদের চট্টগ্রামের মেয়র রেজাল করিমকে অনুরোধ যাচ্ছে, এই আগ্রাবাদ এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এরিয়া আপনার, এটা বিজনেস এরিয়া আপনার, এই জায়গা যত মাথায় রেখে নালার কাজগুলো কি যেন অতি তাড়াতাড়ি আমাদের এটা বুঝিয়ে ক্লিয়ার করে দিলে আমাদের জনগণের জন্য সুবিধা হয়। এটা অতি দ্রুত করার দরকার, এটা অনেকদিন ধরে এইভাবে পড়ে আছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে চলাফেরার জন্য। আশেপাশের ভুক্তভোগীরা জানান প্রায় প্রতিদিনই ভাঙ্গা এই অংশে ছোটখাটো দুর্ঘটনা ঘটে চলছে। শুধু তাই নয়, এই ভাঙ্গা স্ল্যাবগুলোর আশেপাশের দোকানদারদের ব্যবসা করতেও বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এই আগ্রাবাদ এলাকায় 2 বছর আগেও সাদিয়া নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রাণ গিয়েছিল নালায় পড়ে। এরকম আরেকটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার অপেক্ষায় কি আছেন কর্তা ব্যক্তিরা? এমন প্রশ্ন নগরবাসীর। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ। Thank you.